আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ভুল সংশোধনী দাখিলা বা জাবেদা প্রস্তুত করি তখন কোনো লেনদেনও যদি বলা থাকে বাকিতে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা ভুলে হিসাবের বইতে লেখা হয়নি তো বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে যেটি হিসাবের বইতে লেখা হয়নি তা সংশোধন করার জন্য এখন আমরা লিখবো তাই না তাহলে তো সমাধান হয় এখন বাকিতে পণ্য বিক্রয়ের যাবে কি আমরা অনেকেই জানি যে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট বা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এই যাবেদাটা করা উচিত ছিল কিন্তু যাবেদা করা হয়নি তাই এখন ওই যাবেদাটা করবো কী যাবে দা বাকিতে পণ্য বিক্রয় করলে আমরা জানি দেনাদার বৃদ্ধি পাবে তাই প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় কারণ বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট টাকা হবে তিরিশ হাজার টাকা অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় লেখা হয়নি এখন লিখলাম বাকিতে পণ্য বিক্রয়ের যাবে তা